বৃহস্পতিবার চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ। এবার বলয়গ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থাকতে চলেছে বিশ্ব। তবে ভারতে সূর্যাস্তের আগে অরুণাচল প্রদেশ ও লাদাখের কিছু অংশে মাত্র কয়েক মিনিটের জন্য এই গ্রহণ দেখা যাবে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ। এবার বলয়গ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থাকতে চলেছে বিশ্ব। তবে ভারতে সূর্যাস্তের আগে অরুণাচল প্রদেশ এবং লাদাখের কিছু অংশে মাত্র কয়েক মিনিটের জন্য এই গ্রহণ দেখা যাবে। এছাড়া ভারতের আর কোনো জায়গা থেকেই দেখা যাবে না এই বলয়গ্রাস গ্রহণ। নিজেদের কক্ষপথ ঘুরতে ঘুরতে চাঁদ, সূর্য এবং পৃথিবী একই সরল রেখায় চলে আসে, তখনই হয় গ্রহণ। এক্ষেত্রে চাঁদ চলে আসবে সূর্য এবং পৃথিবীর মাঝখানে একই সরল রেখায়। এবারের গ্রহণ আংশিক সূর্যগ্রহণ। সূর্যের চতুর্দিকে দেখা যাবে অগ্নিবলয়। এক্ষেত্রে চাঁদ চলে আসবে সূর্য এবং পৃথিবীর মাঝখানে একই সরল রেখায়। সূর্যের চতুর্দিকে দেখা যাবে অগ্নিবলয়। বিরলা তারামণ্ডলের ডিরেক্টর জ্যোতিপ্রসাদ দুয়ারে জানিয়েছেন, ভারতের বেশিরভাগ অংশে এই গ্রহণ দেখা যাবে না, শুধুমাত্র উত্তর পূর্বের অরুণাচলের একাংশ এবং লাদাখের খানিক সময়ের জন্য দেখা যাবে এই সূর্যগ্রহণ। তিনি বলেছেন, অরুণাচলের ঠিক সূর্যাস্তের আগে গ্রহণ দেখা যাবে, তবে তখন সূর্যাস্তের অত্যন্ত অল্প অংশই ঢাকা থাকবে, আর তাও দেখা যাবে দিগন্তের একেবারে নিতে। অবস্থানের উপর নির্ভর করে 3 থেকে 4 মিনিট তা দেখা যাবে। দেশের উত্তরে সীমানা লাদাখে এই আংশিক সূর্যগ্রহণের শেষ পর্বে মাত্র কয়েক মিনিটের জন্য দেখা যাবে। তবে দেশের পূর্বের চেয়ে তুলনামূলকভাবে উঁচুতে এই গ্রহণ চোখে পড়বে। অরুণাচলের দিবাং অভয়ারণ্য অঞ্চলে এলাকা থেকে এই সূর্যগ্রহণের সামান্য একটা অংশ দেখতে পাওয়া যাবে বিকেল 5:52 মিনিটে। লাদাখে সূর্যগ্রহণ 6:15 মিনিটে। সেখানে সূর্যগ্রহণের শেষ পর্যন্ত সন্ধে 6 নাগাদ দেখতে পাওয়া যাবে। এবারে সূর্যগ্রহণ দেখা যাবে উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়ায়। ভারতীয় সময় বেলা 11:42 মিনিটে শুরু হবে আংশিক গ্রহণ, শেষ হবে সন্ধে 6:41 মিনিটে। বলয়গ্রাস গ্রহণ হবে 3:30 এবং অঞ্চল ভেদে তা চলবে 4:52 মিনিট পর্যন্ত। বলয়গ্রাস দেখা যাবে বিকেল 4:11 মিনিটে এবং এই আংশিক গ্রহণ শেষ হবে সন্ধে 6:41 মিনিটে।